আজ আমাদের ব্লগ বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়কে নিয়ে। আমরা যাব বড়জোড়া, যামিনী রায়ের বাড়ি ঘুরে দেখব, এবং আমরা বড়জোড়া যাওয়ার পথে ছান্দারের জঙ্গল ঘুরে দেখব, ও ছান্দারের পাশে অবস্থিত ছান্দার বেসিক কলেজের অপোজিটে যে অভিব্যক্তি যেটি উৎপল চক্রবর্তী বাবুর বানানো যামিনী রায়কে উদ্দেশ্য করে, সেটিও আমরা ঘুরে দেখব। বাঁকুড়া হলো পশ্চিমবঙ্গের একটি জেলা যা লালমাটির রাস্তা, শালবন, বাঁকুড়ার পুরনো কালচারের জন্য বিখ্যাত। এটাকে টেরাকোটার জেলাও বলা চলে। এখানে সমস্ত মন্দিরগুলি টেরাকোটার আর্ট দ্বারা নির্মিত। বাঁকুড়ার রাস্তা হলো লাল রাস্তা, লাল মাটির রাস্তা, কিন্তু এখন আর লাল রাস্তা নেই। খুব সুন্দর বা ঢালাই বা পিচের রাস্তা বাঁকুড়াতে হয়ে গেছে। পথে যেতে যেতে পড়ল চেতনা লোক সংগ্রহশালা, বিজ্ঞান সমাজকে নিয়ে গঠিত চেতনা সংগ্রহশালা। এটি দেখে মনে হলো মানুষের মধ্যে বিজ্ঞান চেতনাকে জাগ্রত করার জন্য এটি তৈরি হয়েছে। এর দেওয়ালে বিভিন্ন লেখা দেখে যেটা দেখে বুঝতে পারলাম যে এগুলো সমস্তটাই মানুষকে জন সচেতনতা করার জন্য এই সেন্টারটি গড়ে উঠেছে। কিন্তু এখানে কেউ ছিল না, সেন্টারটি তালাবন্ধ ছিল রবিবার হওয়ার জন্য। কেউ হয়তো নেই, কাউকে জিজ্ঞাসা করা যায় না। কিন্তু আমরা ঘুরে দেখলাম কিছু পুরনো গরুর গাড়ির চাকা, পুরনো ঢেঁকি, এবং দেওয়ালের বিভিন্ন বাণী লেখা আছে, সুন্দর পোর্ট্রেট দেওয়ালে আঁকা আছে, সুন্দর ডিজাইন আলপনা তৈরি করে আঁকা আছে, এবং বাড়িটি মাটির। দেখে আমাদের খুবই ভালো লাগলো, তাই আমরা দাঁড়িয়ে গেলাম এটি দেখার জন্য। বাঁকুড়ার ছান্দারের আগে পাঁচালের জঙ্গলেরও ঠিক আগে এই জায়গাটি পড়েছে। এই জায়গাটি খুবই সুন্দর জায়গা আমরা দেখলাম। এরপরে আরম্ভ হলো পাঁচালের জঙ্গল, অপূর্ব জঙ্গল, যে জঙ্গল পুরো ফাঁকা রাস্তা, বিস্তৃত জঙ্গল রাস্তা, খুব সুন্দর রাস্তা, এবং সেদিন মেঘাচ্ছন্ন ছিল, পরিবেশ আরও খুবই সুন্দর তৈরি করেছিল। ওই মেঘাচ্ছন্ন পরিবেশ জঙ্গলের মাঝে একটা আরও দারুণ অনুভূতি নিয়ে এসেছিল, এবং শালগাছের জঙ্গলগুলিতে, শালগাছে কচু কচি কচি নতুন পাতা গজানোর জন্য শালগাছের জঙ্গলটি অপূর্ব লাগছিল আমাদের কাছে। এই জঙ্গলে শুনেছি হাতি আছে, কিন্তু আমাদের হাতি আমরা দেখিনি বা হাতি আমাদের সামনে আসেনি, যাক না আসাই ভালো। আমরা পাঁচালের জঙ্গলটাও ঘুরে দেখলাম এর সাথে গিয়ে আমরা ছান্দার। আজ আমরা ঘুরে দেখতে চলেছি অভিব্যক্তি। এটি হলো অভিব্যক্তি। অভিব্যক্তি নামটি খুবই সুন্দর এবং ইউনিক নাম, আমাদেরও পুতুল লাগলো এসে। এই অভিব্যক্তিটি তৈরি করেন উৎপল চক্রবর্তী। উৎপলবাবু ছিলেন একজন উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। উনি ছান্দার ডিএলএড কলেজে যখন আসেন, তারপরে এই এরিয়ায় থাকতে থাকতে উনি এই অভিব্যক্তিটি তৈরি করেন। এই অভিব্যক্তিটি তৈরি করার সময় যখন উনি তৈরি করেছিলেন, তখন কলেজের ছেলেদের এবং সঙ্গে পেয়েছিলেন শ্রী মানিকচন্দ্র মুখোপাধ্যায়। মানিকচন্দ্র মুখোপাধ্যায় ওই গ্রামেরই একজন মানুষ ছিলেন, যার সহযোগিতায় ও গ্রামের বিভিন্ন লোকের সহযোগিতায় গ্রামের বিভিন্ন গ্রামবাসী বৃন্দ এবং ওনার সঙ্গে যারা ছিলেন সুধীরবাবু, অসিতবাবু, কুচুবাবু, এদেরকে নিয়ে উনি এটা তৈরি করেন। আমরা এ সমস্ত কথা জানতে পেরেছিলাম ওইখানেতেই কর্মরত একজন কর্মী যার নাম হলো সুধীরবাবু। সুধীরবাবুর মুখ থেকে আমরা এ সমস্ত জিনিস শুনি, আমরা এটা ঘুরে দেখি, এবং জায়গাটি খুবই সুন্দরভাবে বানানো। ও এই জায়গাটি যামিনী রায়ের, যে বাঁকুড়া জেলার একজন বিখ্যাত ব্যক্তিত্ব যামিনী রায় একজন আর্টিস্ট ছিলেন, সেই আর্টিস্টকে নিয়েই এটা তৈরি হয়েছে এই সংস্থাটা, এবং তার যে আর্ট কালচারের যে চিন্তা ভাবনা সেটা এখানে ফুটিয়ে তুলেছেন উৎপলবাবু। উৎপলবাবু আর নেই, কিন্তু উৎপলবাবুর এই সংস্থা উনি দিয়ে গেছিলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়কে, এবং এটি রক্ষণাবেক্ষণ করে রেখেছে আরও গ্রামবাসীবৃন্দদের সহযোগিতায়। খুবই সুন্দরভাবে তৈরি করা আছে এই জায়গাটি। এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ঘর আছে, যেমন ঘুমঘর। ঘুমঘর কিনা উৎপলবাবু ঘুমাতেন ওই ঘরে, সেই জন্য ঘুমঘর। আনচান বলে একটি ঘর আছে, যেখানে উৎপলবাবুর আগে বাথরুম ছিল, স্নান করতেন সেখানে। উৎপলবাবুর মূর্তি রয়েছে এখানে, সুন্দর মূর্তি বা পোর্ট্রেট এখানে আঁকা আছে দেয়ালে। এটি হলো গোলঘর। গোলঘর মানে এর ঘরের মধ্যে একটা আর্ট মিউজিয়াম তৈরি করা আছে, সেটা আমরা পরে ঘুরে দেখেছি আর্ট মিউজিয়ামটি। রেলে
স্টেশনগুলো কাছে ধগুড়ি টাউনশিপের পার্থ স্যার হয়ে গেল আমার সিমেন্টের কাজ করছে আমাদের আচ্ছা মানে গেলে দেখতে পাবেন তার বাপুর অফিসে বাঁকুড়া হ্যাঁ আর ওই সেন্ট্রাল কোপারেটিভ ব্যাঙ্ক ডিএমএ ফাইঙ্গার মঞ্চ হ্যাঁ ওগুলো সবই আপনাদের হাতে বানান তারপরে আপনার ওই পৌরসভার দেখবেন একটা মুখ্য মঞ্চ আছে আর আপনার কি নামটা আমার নাম সুধীর বর্ধন সুধীর বর্ধন আর আপনার ওই যে বন্ধু ছিল উনি মরে যাওয়ার মাস কি দু মাস আগে আমরা দিতে সহ করে গেলেন আমাদের তিনজন আগে দেখে দেখেছি কাজ করেছে হ্যাঁ ওখানে কাজ যেতে সিমেন্টের কাজ সিমেন্টের কাজ আছে আর এগুলো অধিকাংশই যেগুলো বানানো এগুলো সব সিমেন্ট দিয়েই বানানো সিমেন্ট আছে ওই যে এই মুখে দেখছেন না হ্যাঁ এগুলো আপনার ওই যে সিমেন্টগুলো জমে গেছিল হ্যাঁ কেটে কেটে করা গেছে কিছু আচ্ছা সিমেন্টের পাথরের আছে কাজ এই এই মূর্তিটা এটা তো সিমেন্ট দেখাবো আমি চলো এটা তো সিমেন্ট আর এটা তো টেরাকোটা এগুলো তো টেরাকোটা ডিজাইন আচ্ছা আর এটা হলো সিমেন্ট কোনটা সিমেন্ট জমে গেছিল পাথর তো তুলে এনে কেটে কেটে পাথর সিমেন্ট সিমেন্ট দিয়ে এইটা এগুলো সব সিমেন্ট দিয়ে এগুলো সিমেন্টের বানানো মানে সিমেন্ট যেগুলো জমে গেছিলো সেই জমা সিমেন্টগুলোকে বস্তা থেকে বার করে কেটে কেটে এগুলোকে তৈরি করা আছে পুরো এটা আচ্ছা এটা এই মূর্তিটার সময় এই মূর্তিগুলো কি পাথরের সিমেন্টের বানানো এগুলো সব সিমেন্টের এগুলো ওই দিন ওনার কাছে ওনার বানানো এই কালচারটাও তো মানে যামিনি রায়ের একটা অনুপ্রেরণা ছিল পরে ওইটা বানিয়েছে এইটাও বানানো আছে এটা মাটির প্রদীপ দিয়ে মাটির প্রদীপ দিয়ে এইটা এই কালচারটা মাটির প্রদীপ দিয়ে বানানো আর এগুলো টেরাকোটা বসেছে এইটা টেরাকোটা এটা একটু দেখাও টেরাকোটা এটা টেরাকোটা এটা আমরা এটা সামনে সাজি যাবে এগুলো আপনি টেরাকোটা তাহলে আপনি বানাতে পারেন টেরাকোটা দেখলে কেন সব বাড়ি গাড়ি করেছে প্রচুর চাহিদা টেরাকোটা বাপুরা টেরাকোটা বলে না পাঁচ গুড়া গ্রাম
আর ডোকরার জন্য ডোকরা বিঘনা বিঘনা ওটা ডোকরার জন্য বিখ্যাত পিছনে তাই এটা সরকার মানে এই মূর্তিটা তো খুব ভালো সুন্দর এটা কি ছাত্র করে আচ্ছা এটা দেখা হচ্ছে সার্টিফিকেট কোর্স হলো আমি তো লকডাউন হয়ে গেল বন্ধ ছিল পরীক্ষাটা হয়েছে হ্যাঁ নাট কলেজ হবে এবার নাট কলেজ তখন চালু হয় এবার নাট কলেজ হলে তো খুবই ভালো হবে আঞ্চান মানে উনি চান করতেন ওই ঘরটাই ওনার নাম দিয়ে সব আচ্ছা আর এইগুলো বানানো আছে যেটা যামিনী রায় ভবন আর রামকৃঙ্কর ভবন এই দুটো একটা করা আছে এই বাঁকুড়া বিখ্যাত আমাদের বিখ্যাত হ্যাঁ হ্যাঁ আর্টসার্চারের উপর যেহেতু বিখ্যাত এইখানে স্টেজটাও কিন্তু খুব ব্যাপক করে আছে খুব ভালো করার জন্য উনি কে ছিলেন চট্টগ্রামে আমরা পেশে পড়েছি না হ্যাঁ গণেশ ঘোষ সূর্য সেন আচ্ছা 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 সেই গণেশ ঘোষ আছে দাদা দুটো বই দিলেন আমাদের এখানের সম্পর্কে সমস্ত কিছু ওই বইটার মধ্যে দেওয়া আছে এই অভিব্যক্তি ঘুরে আমরা যাই যামিনী রায়ের বাড়ি বেলিয়াতড়ে গিয়ে আমরা ওনার বাড়ি আমরা ঘুরে দেখি বাড়িতে অবশিষ্ট কিছু নেই সবই প্রায় ভেঙে গেছে কিছু কিছু অবশিষ্ট ছিল তার আমরা ছবি তুলে আনি এবং বাড়ির ভেতরে ঢোকাও যায়নি পুরোপুরিভাবে সেগুলো সবই বন্ধ করা আছে যামিনী রায়কে নিয়ে আমরা পরে একটি ভিডিও তৈরি করছি এবং সেই ভিডিওটা এর পরে ভিডিও আসবে যেটি যামিনী রায়কে নিয়ে হবে যামিনী রায়ের বাড়ি ঘুরে দেখার পরে আমরা বড়জোড়ার কিছু দোকানে যাই এবং জর্জরার যে বিখ্যাত মিষ্টি মেচা সন্দেশ সেটা আমরা খাই ও লালুদার দোকানের চা যে বিখ্যাত চা মালাই চা সেই চা আমরা টেস্ট করে দেখি খুবই সুন্দর দারুণভাবে তৈরি এবং মেচা সন্দেশও খুব অপূর্বভাবে তৈরি ছিল দারুণ খেতে লেগেছে মেচা সন্দেশ এবং চাও খুব সুন্দরভাবে উনি আমাদের দেন চাটাও খুব দারুণ বড়জোড়ার বিখ্যাত চা আমরা খাই কি দিলে এটাই মালাই দিলে আর উপরে চাই গরম ভালো দাও না